জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলের প্রতিষ্ঠা দিবস কর্মসূচি পালন হল রতুয়া দুই নম্বর ব্লকের পরানপুর এলাকায়। দলীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস দিনটিকে মাথায় রেখে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, আরেক বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি। এছাড়াও বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি, অঞ্চল তৃণমূল সভাপতি সহ দলের নেতা কর্মীরা। দলীয় পদক উত্তোলনের পর একটি পথসভা থেকে তৃণমূল নেতৃত্ব বার্তা রাখতে গিয়ে লড়াই সংগ্রামের কথাও তুলে ধরলেন। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দলটিকে প্রতিষ্ঠা করেছিলেন সেই সমস্ত বার্তা রাখার পাশাপাশি সকল প্রান্তের মানুষ তৃণমূলের সাথে একত্রিতভাবে থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে সেই আহ্বান রাখা হয়। আজকে আমাদের কর্মসূচি যেটা প্রত্যেক বছরই আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করি, আজকে সেই প্রতিষ্ঠা দিবস আবার পালন করলাম আমরা 2024 সালে। কোথায় হলো এটা? আমাদের পরানপুর পার্টি অফিসের সামনে। এবং আমাদের এখানে এসেছিলেন আমাদের মালদা জেলা জেলা সভাপতি রহিম বক্সী সাহেব এবং আমাদের চেয়ারম্যান মালদা জেলা সমর মুখার্জি সাহেব এবং আমাদের বিধায়ক টোটাল নেতৃত্ব এসেছিলেন। খুব ভালো লাগলো যে ওনারা এসেছিলেন। জেলা নেতৃত্ব থেকে কী বার্তা দিল? আমাদের জেলা নেতৃত্ব থেকে বার্তা দেওয়া হলো যে আগামী লোকসভা ভোটকে কেন্দ্র করে পাখির চোখ করে আমরা আবার লোকসভা ভোটে যাতে ভালো রেজাল্ট করি এবং আমাদের লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন আমাদের মমতা ব্যানার্জি জেলাকে দায়িত্ব দেবেন তাকে আবার আমরা পুনরায় লোকসভা যাতে জেতাতে পারি তার জন্যই আমাদের বার্তা প্রাণ করছি ব্লককে। আমার নাম শেখ শাহজাহান, পুরানপুর অঞ্চলের চেয়ারম্যান। দিন সাথে থাকবো, আজকে হবে সেই শপথের দিন। আজকের এই দিনটা আমরা সকলে মিলে শপথ নিব যে মমতা ব্যানার্জির সাথ দিয়ে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করব। আমি আশা রাখবো যে পরানপুরের লড়াকু মানুষ, শুভবুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষরা মমতা ব্যানার্জির সাথ দিবেন এই লড়াইয়ে, যাতে একটা স্বচ্ছ ভারতবর্ষ তৈরি হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আজকের দিনে পুনরায় সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভনববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।